মিড ডে মিলের মেনুতে মাংস, এই অভিনব উদ্যোগ নিল ধূপগুড়ি শহরের অবস্থিত আরআর প্রাথমিক বিদ্যালয় ও বিএফপি প্রাথমিক বিদ্যালয়। বিদ্যালয়ের শিক্ষকদের এই আয়োজনে খুশি স্কুল পৌর থেকে শুরু করে অভিভাবকেরা। মিড ডে মিলের মেনুতে মাংস, এই অভিনব উদ্যোগ নিল ধূপগুড়ি শহরের অবস্থিত আরআর প্রাথমিক বিদ্যালয় ও ধূপগুড়ি বিএফপি প্রাথমিক বিদ্যালয়। যখন রাজ্যের অন্যান্য প্রান্তে মিড ডে মিল নিয়ে নানান ধরনের অভিযোগ উঠে আসছে সংবাদ মাধ্যমে, ঠিক সেই সময় দাঁড়িয়ে মিড ডে মিলের মেনুতে মাংস আলাদা মাত্রা যোগ করল বলে মনে করেছে শিক্ষক মহল। একই প্রাঙ্গণে অবস্থিত এই দুই বিদ্যালয়ের যৌথ উদ্যোগে মিড ডে মিলের মেনুতে ছিল অভিনবত্ব। শিক্ষক দিবসের রিটার্ন স্ট্রিট হিসেবে ছাত্র ছাত্রীদের পাতে পড়ল মুরগির মাংস, চাটনি, পাপড়। বিদ্যালয়ের শিক্ষকদের এই আয়োজনে খুশি স্কুলের পড়ুয়া থেকে অভিভাবকেরা। এদিন মিড ডে মিলের খাবার প্রদর্শন করতে আসেন ধূপগুড়ি পৌরসভার ভাইস চেয়ারম্যান রাজেশ কুমার সিং, ধূপগুড়ি পৌরসভার মিড ডে মিলের ইনচার্জ আশিস রায়, 12 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা স্কুলের সভাপতি মুনমুন বোস। একদিকে যখন রাজ্যের বিভিন্ন স্কুলে মিড ডে মিল নিয়ে নানান অভিযোগ উঠে আসছে, এমনকি কিছুদিন আগে এই রাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে ভাতের বদলে মুড়ি চানাচুর দেওয়া হয় আর এই নিয়ে রাজ্য জুড়ে নিন্দার ঝড় ওঠে, সেই জায়গায় দাঁড়িয়ে ধূপগুড়ি শহরের এই উদ্যোগ যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। আসলে গতকাল তো শিক্ষক দিবস গেছে, আমাদের ছাত্রছাত্রীরা শিক্ষক দিবসে তারা আমাদের কালকে তারা আমাদের সম্বর্ধনা দিচ্ছে, তারা অনুষ্ঠান করছে এবং তা আমরাও হচ্ছে ছাত্রদের পক্ষ থেকে তারা অনুষ্ঠান করার পরে আমরা দুই স্কুল মিলে চিন্তা করলাম যে আমাদের ছাত্রদের জন্য একটা কিছু করা দরকার। তো ছাত্ররা সাধারণত এই মাংসটাকে খুব ফেভার করে, তার জন্য আমরা টিচাররা মিলে মানে মিড ডে মিলের সাথে আমরা মাংসের অ্যারেঞ্জমেন্টটা আমরা টিচাররা মিলে করে দিয়েছি। হঠাৎ মিড ডে মিলে মাংস কেন? এটা হঠাৎ না, মিড ডে মিলে আমরা ন্যাচারাল তো সোয়াবিন এবং ডিম দিয়ে করি। হ্যাঁ, এটা হচ্ছে শিক্ষক দিবস গেল, সেই উপলক্ষে টিচারদের নিয়ে আমি একটা মিটিং করি। মিটিং করে দিয়েছি, ওই দিন তো সম্ভব না, তারপরের দিন আমরা সব বাচ্চাদের মাংস খাওয়াবো। হ্যাঁ, ছাত্রছাত্রীরা দাবি তো করেছিল যে আমরা মাংস খাবো, তা আমরা শিক্ষক দিবসের দিনটা করি না করে শিক্ষক দিবসে আমাদের বিভিন্ন অনুষ্ঠান হয়েছে, কিন্তু সেটা সেদিনকে আমরা করিনি। সেদিনকে মিষ্টি টিষ্টি এসব দেওয়া হয়েছিল এবং মিড ডে মিল তো দেওয়াই হয়েছিল। আজকে সেটা টিচাররা টাকা দিয়ে মিড ডে মিলের মধ্যেই রান্না করে সব ছাত্র ছাত্রীদের খাওয়ানো হয়েছে।